হ্যালো এভরিওয়ান, আরেকটি আমের ভিডিও নিয়ে অনেকদিন পর চলে এসেছি আমার চ্যানেলে। আজকে যে আমটি নিয়ে আমরা আলোচনা করব, এই আমটি নাম হচ্ছে চৌসা। এই চৌসা আমটি আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশ আর পাকিস্তান এই দুটো জায়গায় ওয়াইডলি পপুলার, আর বিহারের কিছু অংশে এটা পাওয়া যায়। এই চৌসা আমটি পপুলার করেছেন আমাদের ভারতীয় রাজা শের শাহ সুরি। শের শাহ সুরি যখন বিহারে চৌসা যখন মানে তিনি জিতেন, যে হুমায়ুনকে হারিয়ে জিতার পর তার ফেভারিট যে আমের ভ্যারাইটিটা ছিল, সেই আমের কোয়ালিটিটাকে তিনি ভিক্টরির জন্য, সেই জেতার জন্য চৌসা নামটা দেন। এই আমটি আরেকটি নামে খুব বিখ্যাত, সেটা হচ্ছে গাজীপুরিয়া ম্যাঙ্গো বা গাজীপুরিয়া আম। তার কারণ হচ্ছে গাজীপুরে এটা প্রচুর পরিমাণে কাল্টিভেট হয়, প্রচুর পরিমাণ পাওয়া যায়, তাই এটা গাজীপুরিয়া ল্যাংড়া বা গাজীপুরিয়া আম আমরা যেটা শুনে থাকি, তো এই চৌসাকেই বলা হয়। এই চৌসা আমের একটা খুব ইউনিক জিনিস হচ্ছে, এটা যখন পেকে যায়, যখন ফুল রাইপ হয়ে যায়, তখন না এর মধ্যে যে ফাইবারগুলো থাকে, আমে সাধারণত সব আমেই ফাইবার থাকে, এই আমে ফাইবারগুলো একদম লেস, একদম কম, ফাইবারগুলো মুখে লাগে না। আর আমটা মিষ্টি কতটা হয় সেটা তো, আম মানেই তো মিষ্টি, সব আম না, যেমন লক্ষণভোগ আমাদের আগের ব্লগে আলোচনা করেছিলাম যে সুগার ফ্রি আম বলতাম আমরা ওটাকে। তো যাই হোক, এই আমটা যখন পাকে চৌসা আম খুবই মিষ্টি, খুবই সুন্দর খেতে হয়। তো চলুন এই আমটাকে কেটে দেখি ভেতরটা কেমন, রস একদম পড়ছে। এই হচ্ছে আম, এই হচ্ছে চৌসা। উত্তরপ্রদেশে আমি 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 যখন লখনৌতে ছিলাম, লখনৌতে তো এই আমটা আমি প্রচুর খেয়েছি, প্রচুর পেয়েছি। আমাদের মালদা জেলায় আমটা সহজে পাওয়া যায় না, এই আমটা পেয়েছি। আমটা টেস্ট করি চলুন। ঠিক যেমনি বলেছিলাম, ফাইবার একদম নেই, মিষ্টি, খুবই মিষ্টি। হ্যালো, ঘুরে গেল, দারুণ দারুণ। আচ্ছা, চৌসা আম নিয়ে আলোচনা করলাম, তারপরে আমরা যে দুই নম্বর আমটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই আমটি খুব ইন্টারেস্টিং। এই আমটি মালদা জেলার উত্তরের একদম শেষ প্রান্তে যদি চলে আসি আমরা, হরিশ্চন্দ্রপুরের দিকে, তারপরে বিহার শুরু হয়ে যায় সেই দিকে, ওয়াইডলি খুব পপুলার, মানে অনেক পাওয়া যায়, অনেক কাল্টিভেট হয়। এই আমটির নাম হচ্ছে কুমার খা। আমিও প্রথমবার শুনছি, অনেক আম আছে আমাদের মালদা জেলায় যেগুলো কোনোদিন আগে শুনিনি, প্রথমবার শুনছি, আগে দেখিনি। এই ঠিক তেমন এই কুমার খা আমটি আমি আগে কোনোদিন দেখিনি, প্রথমবার দেখছি। তো চলুন এই আমটিকে আমরা দেখে নিই কেমন শেপ। দেখতে পাচ্ছেন কুমার খা, এবার এটা কেটে দেখছি আমরা। আমটির ভিতরটা ঠিক আলফানজো বা ন্যাংরার মতো কালারের না, তবে একটু ইয়েলোইশ কালার। এবার আমটার টেস্ট আমাদের দেখতে হবে, আমটার টেস্ট আমাদের দেখতে হবে কেমন। চলুন আমরা আমটা টেস্ট করে নিই, একটা স্কুপ তুলে নিলাম আমের। এই আম নিয়ে যত ভিডিও বানাচ্ছি না, আমি অবাক হয়ে যাচ্ছি, এক্সেবারকার এক আম, কাকে খারাপ বলবো, কাকে খারাপ বলবো, কাকে ভালো বলবো, মানে সত্যি আম একটা এমন ফল যাকে নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, কিচ্ছু করে মানে শেষ করা যাবে না, এত এত আমের মানে টেস্ট, এত ভ্যারাইটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন আম। একটা একটা আপনি স্টেট পার হন, ওখানকার আম আলাদা, সাউথের দিকে আম আলাদা, নর্থের দিকে আলাদা। তবে আমরা খুব ভাগ্যবান, মালদা, মুর্শিদাবাদ এগুলো জায়গায় আমের প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, যেটা বাইরে কোথাও পাওয়া যায় না। আমি আর নিজেকে আটকাতে পারলাম না দ্বিতীয় স্কুপটা থেকে,
দারুণ। তুমি খাবে? তুমি খাবে? খাও 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 খাও। এই নাও। কেমন? আপনারা অনেকেই হয়তো একে চিনবেন, এরও একটা কুকিং চ্যানেল আছে, রিশানের রান্নাঘর। প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। আর আমার ভাইপো হলো, ঠিক আছে, আমার খুবই মানে স্নেহের, খুবই আদরের, আর খুবই খুবই বদমাশ, খুবই বদমাশি করে বেড়াই। কেমন আমটা বলো, আমটা কেমন? একদম বেস্ট।